নবারে সিপিআইএম সাংসদ রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান সদ্যপ্রয়াত বাসুদেব আচারিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত হল। শনিবার সিআইটিইউর বড়জোড়া ব্লক কমিটির উদ্যোগে স্থানীয় সিপিআইএম এর কার্যালয়ে প্রয়াত বাসুদেব আচারিয়ার প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সিআইটিইউ সহ অন্যান্য বাম গণসংগঠনের নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জী, উজ্জ্বল সরকার, বানিশ গুপ্ত, কৃষক নেতা সুজয় চৌধুরী, শ্রমিক নেতা মহাদেব সিংহ, তরুণ রাজ প্রমুখ। একজন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের থেকে শুরু করে ব্যাংকের আধিকারিক, এলআইসি কর্মী, কয়লা খাদানের শ্রমিক, ইস্পাত শ্রমিক, সবারই বার্ষিকা। আসলে ডাকটা এত আপন হয়ে ওঠা, যদি তাদের জীবনের সাথে নিজেদের মিলিয়ে নিতে না পারেন, এই জায়গায় আমরা বাঁকুড়া জেলা প্রথম বাসুদাকে চিনলাম 79 সালে, যখন নির্বাচনের জন্য আমাদের প্রার্থীদের নাম মনে আছে, নভেম্বর শেষ ডিসেম্বরের গোড়ায় বাঁকুড়ার একটি রাইস মিলের সভা থেকে কমরেড প্রমোদ দাশগুপ্ত বাসুদেব আচারিয়াকে আমাদের সাথে পরিচিত করিয়ে দিলেন। সেবার নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল 6 জানুয়ারি 1980, জনতা সরকারের পর আবার ইন্দিরা গান্ধী ক্ষমতায়, এবং আমরা দেখলাম কি, আমরা বাঁকুড়া মানে আমরা জানতাম বাঁকুড়ার এমপি মানে স্লিপিং এমপি। বাঁকুড়ার দুজন সাংসদ ছিলেন রামগতি ব্যানার্জি এবং পশুপতি মণ্ডল বিষ্ণুপুরের, তারা কোনোদিন কোনো প্রশ্ন তুলেছেন, কোনোদিন নাম লোকসভায় শোনা যায়। পরে জে এম বিশ্বাস কিছু প্রশ্ন করেছিল, শঙ্কর নারায়ণ সিংহও আবার সেই একই অবস্থায়। আমরা দেখলাম একজন সাংসদ সাংসদ হওয়ার পর থেকেই প্রথম দিক থেকেই জনজীবনের বিভিন্ন বিষয় উত্থাপন করতে লাগে এবং মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হয়ে কাজ করা। এবং শুনলেন, সুদীর্ঘ 34 বছর সাংসদ ছিলেন, কিভাবে কাজ করেছেন, কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে সফল হয়েছেন। আসলে সাফল্যের দিকটা এত, এগিয়ে চলার দিকটা এত, দু এক কথায় বুঝে বলা। পরে আগামী 28 নভেম্বর কলকাতায় শ্রমিক কৃষক ক্ষেত মজুরদের সমাবেশের সমর্থনে বড়জোড়ায় এক মিছিল শেষে চৌমাথা মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন সিআইটিইউ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।